সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামত উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। বিগত ক্লাসে ধারাবাহিকতা দ্বিতীয় অধ্যায় থেকে গত সপ্তাহে আলোচনা হয়েছিল মন্দন আর ত্বরণ। আজকে আলোচনা করব তোমাদের গতির সমীকরণগুলি। তোমরা সবাই বই লক্ষ্য করো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, আজকে আলোচনা হবে গতির সমীকরণ। প্রথম সমীকরণ ভি সমান সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিপাদন। আমরা এই সমীকরণটা কিভাবে আসে আমরা সমীকরণটি প্রতিপাদন করব। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। সুতরাং টি সময় বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। আমরা জানি বেগের পরিবর্তন হারই ত্বরণ, অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি সমান সমান ইউ প্লাস এটি। অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু গতিকাল। যদি কোনো বস্তুর আদি বেগ না থাকে তাহলে, অর্থাৎ স্থির অবস্থান থেকে চলে, তাহলে ভি সমান সমান জিরো হবে, অর্থাৎ ভি সমান সমান এটি হবে। তোমরা নিশ্চয় বুঝতে পারিছ। এখন দ্বিতীয় সমীকরণ এ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটি আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি এই বিষয়ে আলোচনা করব। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এ সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি সরল হয় এস, তাহলে বস্তুর গড় বেগ ভি হবে। ভির উপরে একটা দাগ আছে, এটা হলো গড় বেগের প্রতীক, অর্থাৎ গড় বেগ ভি সমান এস বাই টি, বা এস সমান সমান ভি টি। আবার বস্তুটি যদি সুষম ত্বরণে চলে বলে গড় বেগ হবে এর আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ গড় বেগ ভি সমান আদি বেগ প্লাস শেষ বেগ বাই টু। এর সমীকরণ দুই দেওয়া হলো। এক নং সমীকরণ, এই যে পুরো সমীকরণ পেয়েছিলাম, এক নং সমীকরণে এর ভির আমরা মানটা বসাবো। তাহলে এর সমান সমান ভির মান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সমীকরণ তিন, আবার আমরা জানি সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণ এর সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি সমান সমান ইউ প্লাস এটি। এখন আমরা ভি এর মান এই তিন নং সমীকরণে বসায় পাই। কি পাই? তিন নং সমীকরণ কোথায়? এই যে এর সমান, এর সমান এখানে ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। আমরা ব্র্যাকেটটা এখানে একটা ইউ, একটা দুইটা ইউ, প্লাস এটি বাই টু ইন্টু টি। আমরা ব্র্যাকেটটা টু ব্র্যাকেট দুই তুলে দিই, তাহলে টি টু এর সাথে টু ইউ টি প্লাস এটি এটি স্কোয়ার বাই টু। আবার আমরা ব্র্যাকেটে তুলে দিই, টু ইউ টি বাই টু প্লাস এটি স্কোয়ার বাই টু। এর সমান সমান ইউ টি, এখন যদি আবার টুতে টুতে কাটা যায় তাহলে এর সমান সমান আসে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ দূরত্ব সময় দূরত্ব সমান আদি বেগ ইন্টু গতিকাল প্লাস হাফ ত্বরণ ইন্টু গতিকাল স্কোয়ার। এটা গতিটাই গতির দ্বিতীয় সমীকরণ। আমরা আজকের মতো এ পর্যন্ত রাখবো। তোমরা পরবর্তী ক্লাসে দলবেগে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা রইলো।